হ্যালো গাইস, চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের পিকনিক হচ্ছে, ফ্রাইড রাইস রান্না হচ্ছে। দেখুন ফ্রাইড রাইস ভাসছে, তো এটা হচ্ছে আপাতত গাজর চালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভাতটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, পুরো ঝুলে রেখেছে। সো গাইস রান্না করছে, দেখুন ওদিক ভাস্কর বর্মন, আমাদের ভাত রান্না হয়েছে, ভাতটা দেখুন কোথায় ঝুলে রেখেছে গাইস, দেখে নাও। তো গাইস আমাদের ভাত এখন রান্না হয়েছে, এখন ভাজাবে, ভাজাবার ফ্রাইড রাইস চালু হয়ে যাবে, কোন ব্যাপার না। তা আমাদের এখানে সো গাইস আমাদের এই মতো ভাজা কমপ্লিট হয়ে গেল, তো এখন আমাদের ভাত আসছে, এর মধ্যে ভাত ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে মাখা হবে, ঘি দেওয়া হবে। তো আমাদের ফ্রাইড রাইস যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমাদের রাজধানীর লোক যে আছে গেদু বর্মন, তাকে কি তোমার কন্ট্যাক্ট করতে পারো, কোচ পলিয়া। সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন কালারটা, দেখুন কালারটা, দেখুন একদম কত সুন্দর, একদম নাইস নাইস। তো এই যে চাল এখন ছাড়াবে, ঘি দেওয়া হচ্ছে, এই ঘি দেওয়া হচ্ছে, এই ঘি একদম 500 গ্রাম, একদম চরম ছোট ব্যাটার। তো এত সুন্দর কাটা হয়েছে, দেখো কত সুন্দর কাটা হয়েছে তরকারি, এই যে ভাজার, এইবার চাল ছাড়া হবে, সরি ভাত ছাড়া হবে, এই যে ছেড়ে দেওয়া হলো, এখন যে রান্নাটা হবে, ভাই যে কাটা দেখে নেন আপনারা, মাখা হচ্ছে এখন। চিনি দেওয়ার পর আমাদের একটু ঘেটে নেবে, ঘেটে নেওয়ার পর তারপর নামিয়ে দেওয়া হবে, তারপর হবে হচ্ছে ডিমের কালিয়া। তো আমাদের মাংস নয়, টাকা খুব কম, গরিব মানুষের পিকনিক, আমাদের এখন নামিয়ে দেওয়া হবে। তো গাইস সঙ্গে যে আমাদের পিকনিকটা আজকে স্পন্সর করছে সে লোকটাকে দেখে দিচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের বার্থডে বয়, আজকে তার বার্থডে, তো সেই উপরে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে ডিমের কষা, কিছু স্যার চলেন না। তো গাইস ডিম ভাজা হচ্ছে এখন, ডিম ভাজা কমপ্লিট হওয়ার পর আমাদের ইয়ে হয়ে যাবে, খাওয়া হবে, ডিম কমপ্লিট হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া হবে গাইস। তো এই মতো ডিম ভাজা হচ্ছে, ডিম কাছাও ছাড়া হচ্ছে, ডিম আরো পুরো। তো হ্যালো গাইস, আমাদের এখন তরকারি রান্না হচ্ছে, তো ওই মতো পেঁয়াজ দেওয়া হলো। তো আমাদের একটা ভাইয়ের গায়ে কি লেগে আছে দেখতে পাচ্ছি, আলু মারছে, তো গাইস দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তবে আলু কষে আমার লাজ লজ্জা সবকিছু তো চিচরণে দিলাম ডালি তাই, তোর প্রেমের ফাঁদে পড়িয়া লাজের মাথা খাইয়েছি, পাগল করা হাসি গলার পাশে করিয়েছি, আমি প্রেমে পড়েছি নতুন প্রেমিক সাজেছি, আমি পাগল হয়েছি প্রেমে মাতাল হয়েছি, আমি পাগল হয়েছি প্রেমে মাতাল হয়েছি, আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, এই রসে ভরা কলসি তোর লাগে জমাইছি, আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি, মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি, চলছে এই গাইস চলছে মারামারি চালু হয়ে গেছে।
এই সেই বিহারি ইতিমধ্যে বিহারি বাবু চলে যাচ্ছে এই যে গোপাল দাড়িটা কেটেছে, ফেন্স কাট করেছে, দেখো। সো গাইস, তোমাদের পূজা যদি ফ্যাশন করার ইচ্ছা থাকে, একমাত্র ফ্যাশন বয় এখানে আছে, একদম ফ্যাশন বয় এখানে আছে। তো দেখুন, দাড়িটা যেভাবে করছে, এই লুক যদি তোমাদের মনে পছন্দ হয় তো করতে পারেন। তোমরা সামনে পূজা আসছে, আর ফ্যাশনের নাম তবে WBM। এই যে আমাদের সেই গাইস বাপুন দাস ওরফে সোনা দাস, কদিন পর বিয়ে করবে, চিন্তায় বসে দাড়ি বস কাটতে পারছে না, টাকা বকরা নাই বলছে, কয় বিয়ে করে বহুত খরচা। গাইস, এই যে আমাদের রমেন বিহারি দাঁড়িয়ে আছে রান্না করা দেখছে সরকার। তো উনি পাশ থেকে, আর এই যে আমাদের যে বার্থডে বয়, তার যে জন্মদিন তার হিসেবে খাওয়া হচ্ছে। গাইস, তো সে আজকে আমাদের টাটা গ্লুকোজ খাচ্ছে একা একা, আমাদের কাউকে দিচ্ছে না, হারামজাদা।